নমস্কার বন্ধুরা, আমি মনোতর সদনের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মনোজ ব্লগস এ। তো আমার স্নান করা কমপ্লিট আর ব্যাগ ট্যাগ প্যাক করা সব কমপ্লিট, একদম আমি ফুল রেডি। এখন আমি বেরোবো সাইকেল রাইডে। তো আজকে সাইকেল রাইডটা হবে লং ডিস্টেন্স সাইকেল রাইড, বনগা রাইডের মতো। আজকে রাইডের ডিস্টেন্স হচ্ছে 64 কিলোমিটার, মানে বনগা থেকে আরো 4 কিলোমিটার বেশি। বনগা ছিল 60 কিলোমিটার আর এটা 64 কিলোমিটার। তো হাড়োয়া থেকে হিঙ্গলগঞ্জ অব্দি সাইকেল রাইডটা হবে। তো হিঙ্গলগঞ্জ জায়গাটা তোমরা যারা নর্থ চব্বিশ পরগনাতে থাকো তারা অধিকাংশ লোকই চেনো, আর যারা দূরের দিকে থাকো, বিভিন্ন ডিস্ট্রিক্টের দিকে থাকো, তারা হয়তো হিঙ্গলগঞ্জ জায়গাটার নাম শোনোনি। বা যদি বা শুনে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি না শুনে থাকো সেটাও কমেন্ট বক্সে জানাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আজকে রাইডটা ইন্টারেস্টিং হবে খুব। তো সেসব অব্দি দেখবে ভিডিওটা, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু আমার আজকের হাড়োয়া থেকে হিঙ্গলগঞ্জ সাইকেল রাইডিং এর যে জার্নিটা সেটা কিন্তু তোমরা, আমার যে এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে না। তাই অবশ্যই ফুল জার্নিটা ওয়াচ করবে, ঠিক আছে? তো আমি বেরোবো 4:30 দিকে বাড়ি থেকে বেরিয়ে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ওকে? তো আমি 4:30 বলেছিলাম, আমি 4:27 বাড়ি থেকে বেরিয়ে গেছি। 3 মিনিট আগে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি বাড়ির সামনে যে পোস্টার রয়েছে পোস্টারের সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি এখন। আর চলো রাইডটা স্টার্ট করি। গাইস, আমি মোটামুটি সাইকেল চালিয়ে অনেক দূর চলে এসেছি। তো আমাকে তাড়াতাড়ি কুলটি লকেটের ওখানে গিয়ে পৌঁছতে হবে। কুলটি লকেটের ওখানে গিয়ে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? সো গাইস, ফাইনালি আমি 5:24 সময় কুলটি লকেটে এখানে চলে এসেছি। আর এখানে একটা দেখতে পাচ্ছ সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে এখানে লেখা রয়েছে বাসন্তী হাইওয়ে 3.5 কিলোমিটার, এখান থেকে ঘুষিঘাটা 4 কিলোমিটার, মিনাখা 8 কিলোমিটার, মালঞ্চ 13 কিলোমিটার। তো এখান থেকে এই রাস্তা ধরে যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো ব্যাপারটা এটা সেটা হচ্ছে আমাকে আজকের এই রাইডটা না তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ এখন এই টাইমের যে আবহাওয়াটা খুব কিন্তু বাজে। কারণ আমাদের এইদিকে প্রত্যেক দিন এমন ঘটনা ঘটছে, ধরো দেখা যাচ্ছে কোনোদিন দেখা যাচ্ছে রাত্রিবেলা বৃষ্টি বাদলা হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে সকালবেলার দিকে মেঘলা করে বৃষ্টি হচ্ছে, কখনো আবার দুপুরের দিকে বৃষ্টি হচ্ছে, মানে কোনো ঠিক ঠিক নেই। আবার দেখা যাচ্ছে কখনো রোদ্দুর উঠছে, মানে আবহাওয়াটা এত খটমটো টাইপের, কনফিউজিং। তো ওই জন্য এখন এই টাইমটা রোদ্দুর রয়েছে, তত তাড়াতাড়ি পারি রাইডটাকে কমপ্লিট করতে হবে, করে আবার যদি তাড়াতাড়ি চলে আসা যায় তত ভালো। কারণ দেখা যাচ্ছে ফেরার পথে মেঘলা হয়ে বৃষ্টি হতে পারে, তখন আটকে যেতে পারি, তখন আবার আসতে সন্ধ্যা হয়ে গেল বা রাত হয়ে যেতে পারে। তাই যত তাড়াতাড়ি পারি রাইডটা কমপ্লিট করতে হবে। আর কারণ ডিস্টেন্সও তো অনেকটা, 64 কিলোমিটার, আবার আস্তে আস্তে আবার 64 কিলোমিটার, মোট 128 কিলোমিটার। ব্রাহ্মণ চক অব্দি মোটামুটি ভালো রাস্তা ছিল, তারপরে ব্রাহ্মণ চকের পাড়ার ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমি আসছিলাম। এত বাজে রাস্তা, এত বাজে রাস্তা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তোমাদের ভিডিওটা রেকর্ড করে রাখলে ভালো হতো, মানে কি বড় বড় খাদ, মানে পাড়ার ভিতরের রাস্তা, তো বড় বড় খাদ, এদিকে ইট উঁচু হয়ে রয়েছে, মানে জোরে চালালেই একদম উল্টে পড়ে, আবার জল ভর্তি, মানে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বাজে রাস্তা। আর এখান থেকে একটুখানি আগেই ওখানটা ওরকম একদম সেম অবস্থা ছিল, তো এটা পার করে আসলাম। এখানকার রাস্তা কিন্তু দুর্দান্ত, তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও, একদম পুরো স্মুথ রাস্তা। তো এমনি কিছুক্ষণ পরে আবার হাইওয়ে উঠবে, হাইওয়ে উঠলে তখন আর কোনো কথা নেই, হাইওয়ে উঠলে তখন ভালো রাস্তা তো পাবোই পাবো। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করা খুবই জরুরি, সেটা হচ্ছে যে আমি অনেকদিন আগে লাইভে এসে একটা কথা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, সেটা হচ্ছে আমি হাড়া থেকে কৃষ্ণনগরে সাইকেল রাইড করবো 104 কিলোমিটারের। কিন্তু আমি রাইডটা করলাম না, আমি কৃষ্ণনগর রাইডটা ক্যান্সেল করে দিয়ে আমি হিঙ্গলগঞ্জের রাইডটা সেট করলাম। তো কেন সেটা আমি আস্তে আস্তে করে বলছি তোমাদের সাথে। কারণটা খুবই একটা নর্মাল কারণ, এমন কোনো কিছু ব্যাপার হয়নি যার জন্য আমি যাইনি। তো আমি কৃষ্ণনগর যাবো বলে পুরো প্ল্যান একদম সেট করা হয়ে গিয়েছে। তার একদিন না দুদিন আগেই আমার একটা বান্ধবী আমাকে বললো যে কৃষ্ণনগরের ওই সাইডে রাস্তায় তোমার কাজ হচ্ছে। তো আমি ভাবলাম যে তাহলে তো আর যাওয়া হবে না। তারপর আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম যে না, সত্যি সত্যি কাজ হচ্ছে, আর এই অবস্থায় সাইকেল রাইড করাটা ওই রাস্তায় ঠিক হবে না। তো সেই কারণেই আমি কৃষ্ণনগরের দিকে যাইনি, আমি হিঙ্গলগঞ্জের রাইডের ব্যাপারটাকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো মোটামুটি কৃষ্ণনগর সাইকেল রাইড ক্যান্সেল করার পরে আমি হিঙ্গলগঞ্জ সাইকেল রাইডের প্ল্যান করার 1.5 সপ্তাহ পরে কিন্তু আমি বেরোচ্ছি। কারণ আমি ভেবেছিলাম যে রাইড প্ল্যান করেছি, দুদিন পরেই বেরিয়ে যাবো, কিন্তু এত লাত খাচ্ছিলাম, এত লাত খাচ্ছিলাম, কিন্তু বনগা রাইডের সময় কিন্তু এরকমটা হয়নি। তখন একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল, কিন্তু ওই যে বলেন একটা একটা প্ল্যান করে যখন আর একটা হয়ে যায় না, তখন মনটা এমনি ভেঙে যায়। তো সেই কারণেই হয়তো এটা হয়েছিল, এত লাত খেয়ে গিয়েছিলাম, মানে আজকে যাবো তো আজকে যাবো না, আবার বলছি কালকে যাবো, কিন্তু কালকে যেতে পারছি না, মানে মনটা একটুখানি ভেঙে গিয়েছিলো যে কৃষ্ণনগর যাবো কিন্তু যেতে পারলাম না, আর একটা প্ল্যান হলো, ওই জন্যই হয়তো এরকম হয়েছিলো। কিন্তু ঠিক আছে, হিঙ্গলগঞ্জ সাইকেল রাইডটাও মজা হচ্ছে আস্তে আস্তে, কারণ এইদিকে কিন্তু আমি কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম আমি এই রাস্তায় এসেছি, তো আলাদা একটা মজা হচ্ছে। আর এই তো ফার্স্ট টাইম আমি হাইওয়ে দিয়ে প্রথম আমি চালাচ্ছি সাইকেল, আর আলাদাই মজা, আর ব্লগ করছি, তো এটাই ব্যাপার। চলো আগে আগে গিয়ে কথা হচ্ছে।
তো এখান থেকে মিনাখা 2 কিলোমিটার। আমি রাস্তা দিয়ে যেতে যেতে একটা কাকুকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে মালঞ্চ কতটা, তো বললো আধ ঘন্টা মতো লাগবে মালঞ্চ যেতে, তো বেশিক্ষণ লাগবে না মালঞ্চ পৌঁছতে, ফাস্ট আনবো। ঠিক আছে, তো চলো রাইডটা আবার কন্টিনিউ করা যাক। তো এখান থেকে মালঞ্চ 5 কিলোমিটার আর দেউলি বলে একটা জায়গা আছে 12 কিলোমিটার এখান থেকে। আর আমি কিন্তু মিনাখায় ঢুকে গেছি, মিনাখার একটা সাইনবোর্ড পার করে চলে এসেছি, ওখানটা তোমাদেরকে দেখাতে পারলাম না এই কারণে, কারণ ওখানে রৌদ্র ছিল ওই জন্য ক্যামেরাতে ভালো আসছিল না, কিন্তু আমি মিনাখায় ঢুকে গিয়েছি। ঠিক আছে, তো সময় হচ্ছে 6:30। আমি মালঞ্চয়ে গিয়ে একটা জল ব্রেক নেবো, কারণ জল ব্রেকটা খুব দরকার, অনেকটা সাইকেল চালানো হয়ে গেছে, কত কিলোমিটার কমপ্লিট হলো সেটা কিন্তু এখনো হিসেব করা হয়নি। দেখি মালঞ্চয়ের ওখানে গিয়ে জল ব্রেক যখন নেবো তখন দেখি হিসেব করবো যে কতটা হয়েছে ডিস্টেন্স কমপ্লিট। আমি মালঞ্চে চলে এসেছি, এটা এখন মালঞ্চ বাজারে বসে আছি, জল টল খাওয়া কমপ্লিট। তো এখানে একটা সাইনবোর্ড আছে সামনে, তোমাদের সাইনবোর্ডটা দেখাই। এখান থেকে টাকি 20 কিলোমিটার, লেফট সাইনবোর্ড, এখান থেকে সরবেরিয়া 19 কিলোমিটার সোজা, আর লেফট সাইডে টাকি 20 কিলোমিটার। ঠিক আছে, তো আবার রাইডটা কন্টিনিউ করতে হবে, চলো রাইডটা কন্টিনিউ করা যাক। গাইস আমি চলে এসেছি চৈতলের এখানে। তো আমি যখন মালঞ্চ বাজারে ওখানে বসে জল খাচ্ছিলাম তখন একটা কাকু আমাকে জিজ্ঞেস করলো যে এই ফোনের মাইকের কাজটা কি, তখন আমি বললাম যে আমার কথাগুলোকে বেশি ফোকাস করা আর আশেপাশের যেসব আওয়াজগুলো সেগুলোকে ক্যান্সেল করে দেওয়া। তারপর আমাকে জিজ্ঞেস করলো যে সাংবাদিকরা যেগুলো ইউজ করে সেগুলোর দাম কত আর তোমাদের এইগুলো দাম কত, তো সব কিছু ডিটেলিংয়ে বললাম, ব্লগিং সম্বন্ধে জিজ্ঞেস করছিল। তারপরে আমি আবার আমার ইউটিউব চ্যানেলটা সার্চ করে দেখালাম, তো মোন্ডা রাইডটা দেখাচ্ছিলাম, মোন্ডা সাইকেল রাইডটা। তো আরও অনেক কথা ছিল, বললো যে আমাদের মালঞ্চ বাজারের এখানে এসে যে মাছের বাজারটা আছে সেটা একদিন এসে ব্লগ করে যেও, এরকম সাজেস্ট করলো, কারণ কিছু কথাবার্তা হচ্ছিলো হতে হতে। তারপরে আমাকে বললো যে তোমার এই ব্লগটা মানে সাইকেল রাইডিংয়ের যে ভিডিওগুলো আমি আমাদের ওখানকার কিছু লোকজনকেও দেখাবো, দেখিয়ে বললো যে দেখো ওই ছেলেটা হাওড়া থেকে বিভিন্ন জায়গায় রাইড করে। তো এগুলো সত্যি মানে এগুলো পাও না সত্যি। তো আর কিছু বলার নেই, রাইড করতে করতে যদি এরকম কিছু ভালো ইনসিডেন্ট হয় না, তো রাইড করার যে মানে ভালোবাসাটা, রাইড করার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়। সো গাইস আমি ভেবিয়ায় চলে এসেছি, ভেবিয়ায় ঢুকতে এখানে একটা মিষ্টি দোকান দেখলাম, মিষ্টি দোকানে ঢুকে কচুরি তরকারি খেয়ে নিচ্ছি, কারণ এরপরে আর আমি আর থামবো না, কারণ অনেকটা যেতে হবে। তো খাওয়া দাওয়াটা করাটা খুবই ইম্পর্টেন্ট, খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে কথা। তো খাওয়া দাওয়া করা কমপ্লিট, আর এতটা দূর রাইড করে আসার পরে পেটে তো খিদেই পাবেই, তো খাওয়া দাওয়া করার পরে পেটটা একটু স্বস্তি হচ্ছে, আর এরপরে আমি আর থামবো না, সেই কারণে আমি বেশি করে খাওয়া দাওয়া করে নিলাম, আর 4টে মতো কচুরি খেয়েছি আর আলুর তরকারি খেয়েছি। আর এই যে দোকানটা আমি গেলাম, এই দোকানটায় তোমার কচুরি পাওয়া যায়, রুটি পাওয়া যায়, পরোটা পাওয়া যায়, আবার লুচিও পাওয়া যায়, এবার 4 ধরনের আইটেম পাওয়া যায়। তো আর এই দোকানে আর একটা জিনিস আমি ভালো দেখলাম, সেটা হচ্ছে অনেক জায়গায় কচুরি ছোটো ছোটো হয়, এখানকার কচুরি কিন্তু বেশ বড় বড়, আপনার মোটামুটি পরোটার সাইজের মতো। আর একটা কথা, আমার সামনে একটা দাদা বসেছিল, সে বললো যে আমি মিষ্টি খাচ্ছিলাম, দুটো মিষ্টি খেয়েছি ইউনিক ধরনের, আমি বলছি এক এক করে। তো সেই দাদাটা বললো যে এখানে ওই দোকানে দই নাকি খুবই বিখ্যাত, তো দইটা আমি আর খেলাম না, কারণ আমি বললাম দাদাকে যে আমার একটু তাড়া আছে, দইটা আজকে আর খাবো না, অন্য একদিন এসে খাবো। আর এই দোকানে একটা মিষ্টি দেখলাম, খানিকটা দানাদের মতো দেখতে আর কমলা কমলা রঙের, ভিতরের যে লেয়ারটা পুরো রসে ভরা, আর টেস্টটা কিছুটা মানে একদম মানে কমলা লেবুর মতো, যেমন একদম সেরকম কমলা লেবুর মতো টেস্ট। তো দুটো মিষ্টি খেয়েছি, দুর্দান্ত লেগেছে আমার। তো আমার সামনেই একটুখানি গেলেই মোরারিসা চৌমাথা, সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এখানে টাকি সোজা রাস্তা দিয়ে গেলে 9 কিলোমিটার, আর লেফট সাইডে 10 কিলোমিটার বসিরহাট, আর ন্যাজাট রাইট সাইডে 17 কিলোমিটার। আমি একটা ক্যালকুলেশন করলাম যে কত কিলোমিটার রাইড আমি কমপ্লিট করেছি, তো মোটামুটি আমি 40 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি, এখন 24 কিলোমিটার রাইড কমপ্লিট করতে হবে। এখন অনেকটাই 24 কিলোমিটার রাইড হয়তো কমপ্লিট করতে মিনিমাম 1.5 ঘন্টা লেগে যাবে, কারণ এখন আমার এনার্জি অনেকটা কমে গেছে, কারণ সকালের দিকে অনেকটা এনার্জি ছিল।
রোদ্র উঠছে, রোদ্রের তাপটা একটু বাড়ছে আস্তে আস্তে, তো একটু তো কষ্ট এবার হবা স্টার্ট হবেই, তো একটু লেট হতে পারে হিমালগঞ্জ যেতে। তাই হোক, রাইডটা কমপ্লিট নিয়ে কর। সো গাইজ, আমি টাকি চলে এসেছি, এবার হাসনাবাদ পার করে হিমালগঞ্জ যেতে হবে। তো এটা হচ্ছে টাকি চৌরঙ্গি মোড়। তো এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে যাচ্ছে হাসনাবাদ, এখান থেকে 3 কিলোমিটার দূরে হাসনাবাদ। আর এই সাইডে চলে যাচ্ছে বসিরহাট, আর এইদিকে চলে যাচ্ছে মালঞ্চ। এইটা কোথায় যাচ্ছে আমি বলতে পারবো না, বাট আমি যাবো এই রাস্তা ধরে, এই রাস্তায় হাসনাবাদ মাত্র 3 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। সো গাইজ, ফাইনালি আমি চলে এসেছি হিমালগঞ্জে। তো আর একটুখানি এগোলে হিমালগঞ্জ বাজার, এখানে হিমালগঞ্জের দেখতে পাচ্ছ সাইনবোর্ড রয়েছে, একটু এগিয়ে হিমালগঞ্জের ওখানে নদীর পার দেখা যাবে। তো তোমাদের ওখানে গিয়ে নদীর পারটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? ওখানে গিয়ে আমি ভিডিওটা শেষ করবো, ওকে? তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর তোমরা কে কে সাইকেল চালিয়ে হিমালগঞ্জে এসছো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা লাইক করে দেবে, আর পারলে শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয়স্বজনদের সাথে। আর দেখা হচ্ছে নেক্সট রাইডে, ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের ভাই নিজের খেয়াল রাখছে। বাই, টেক কেয়ার, বাই।